অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আসরে খেলা অনেক খেলোয়াড়ের কাছেই স্বপ্ন, আর সেখানেই নিয়মিতই মাঠ মাতাচ্ছেন একজন বাংলাদেশি ক্রিকেটার। হয়তো এমন কিছু বললে সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজের নাম আপনার চোখের সামনে ভেসে উঠবে, কিন্তু তাদের চেয়েও এই টুর্নামেন্টে নিয়মিত খেলছেন বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুমনা। একবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন তিনি। জান্নাতুল ফেরদৌস সুমনা ছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার, খেলেছেন টি-20 ও ওয়ানডে ম্যাচ, কিন্তু তারপর চলে গেলেন তাসমান সাগরের ওপারে। বাঙালি মেয়ে সুমনা বদ্বীপ পেরিয়ে এখন তাসমান সাগর পাড়ের বাসিন্দা, সেখানে নিজের প্রিয় কাজটি করে চলেছেন। অস্ট্রেলিয়ায় পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলাটাও চালিয়ে গিয়েছেন। বর্তমানে খেলছেন অস্ট্রেলিয়ার নারীদের ঘরোয়া লিগের সর্বোচ্চ পর্যায়ে উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগে। 2022 সালেই অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরি দলের হয়ে যাত্রা শুরু। 2022-23 মৌসুমে ম্যাচ খেলেছেন 4টি, 4 ম্যাচ খেলে তুলেছিলেন 7 উইকেট। তবে এবারে সিজনে সুমনার দল ব্যর্থ, তার আঁচটা পড়েছে সুমনার পারফরমেন্সেও। সুমনা 8 ম্যাচে 4 উইকেট পেয়েছেন, তবে অবাক হলেও সত্য এটাই দলের দ্বিতীয় সেরা পারফরমেন্স কোনো বোলারের কাছ থেকে। সুমনার প্রতিভা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই, কারণ অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালিসা হিলিও তার বোলিং দেখে মুগ্ধ। একজন বাংলাদেশি বোলার অস্ট্রেলিয়ার মাটিতেও এতটা টার্ন পাবেন এমনটা ভাবেননি অজি দলের উইকেট রক্ষক ব্যাটার অ্যালিসা হিলি। ব্যাংকস্টাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাব সিডনির অন্যতম শক্তিশালী দল, 2007 থেকে 2013 সাল পর্যন্ত প্রথম গ্রেডের প্রিমিয়ার লিগে টানা 6 মৌসুম নজিরবিহীন সাফল্য পায় দলটি। এই ক্লাবের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার নারী দলের 7 ক্রিকেটার, থেরেসে ম্যাকগ্রেগর, মিচেল কসগো, অলিভিয়া ম্যাগনো, শারন মিলান্টা, অ্যাশলে গার্ডনার, সারা অ্যালি এবং এরিন বার্নস। সেই ক্লাবেই ব্যাট বলে আলো ছড়িয়ে ব্যাংকস্টাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার হন সুমনা। 2021 সালে লিগে 12 ম্যাচে 20 উইকেট নিয়ে সেরা বোলার তিনি। ব্যাটিংয়েও দলের তৃতীয় সর্বোচ্চ 196 রান করেছেন এই অলরাউন্ডার, আর তাতেই ক্লাবের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন সুমনা। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, এমন ক্রিকেটারকে অনেকটা বাতিলের খাতায় ফেলে দিয়েছিল বিসিবি, কারণ 2018 সালের পর জাতীয় দল দূরে থাক, মেয়েদের ইমার্জিং দলেও ঠাঁই হয়নি এই অলরাউন্ডারের। এমনকি জাতীয় দলে থাকার সময় তার মূল কাজ অর্থাৎ বোলিংও তাকে করতে দেওয়া হয়নি। 2016 সালের অগস্টে আয়ারল্যান্ড সফরে প্রথমবার বাংলাদেশ জাতীয় দলের সুযোগ হয় সুমনার, তবে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় প্রায় 2 বছর। 2018 সালের মার্চে 20 বছর বয়সী অলরাউন্ডার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পটচিত্রুমে। ওই সফরে 2টি ওয়ানডে ও 1টি টি-20 খেলেই থেমে যায় সুমনার আন্তর্জাতিক ক্যারিয়ার। স্পিনিং অলরাউন্ডার হলেও 3 ম্যাচের কোনোটাতেই বল হাতে দেখা যায়নি তাকে। বর্তমানে সুমনা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার লক্ষ্য নিয়ে এগোবেন। কে জানে, হয়তো একদিন এই মেয়েটাই ক্রিকেট বিশ্বে হয়ে উঠবেন বাংলাদেশের পোস্টার গার্ল।